আত্মমর্যাদাশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার বললেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের জন্য পেছালো ঢাকার বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হবে 30 ডিসেম্বর গাজীপুরে নিজ ঘরে আগুনে স্বামী স্ত্রীর মৃত্যু মিরপুরে এসি বিস্ফোরণে দগ্ধ দুই রূপগঞ্জে পড়ল একই পরিবারের চারজন স্বাগত এশিয়ান নিউজ দর্শক বর সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক ইলিশ পর্যটন ও উন্নয়ন উৎসব 2022 উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে বাঙালি জাতি দীর্ঘ 23 বছর পাকিস্তানি শাসকদের নিপীড়ন এবং বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেছে এবং জাতি অর্জন করেছে মহান স্বাধীনতা স্বাধীনতার পর মাত্র 3.5 বছরের শাসনামলে তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতারে নিয়ে যায় বাংলাদেশকে নিষেধাজ্ঞায় ফেলতে ওয়াশিংটনে গিয়েছিলেন বিএনপির নেতা আমির খসরু কিন্তু সফল হননি এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিল উপলক্ষে সকালে রাজধানী ধানমন্ডিতে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন এ সময় সেতুমন্ত্রী আরও বলেন আওয়ামী লীগই একমাত্র শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করেছে গণতন্ত্রকে গিলে ফেলেছে বিএনপি অভিযোগ করে তিনি আরও বলেন আওয়ামী লীগ কোনো ছলচাতুরিতে বিশ্বাস করে না বরং বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের আগামী নির্বাচনের ইশতেহারে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার থাকবে বলে জানিয়েছে সেতুমন্ত্রী মহান বিজয় দিবস উপলক্ষে আজ রাজধানীতে বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ বর্ণাঢ্য শোভাযাত্রাটি দুপুর 2:30 ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয় এরপর শাহবাগ এলিফেন্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জড়ো হন নেতাকর্মীরা গাজীপুরে আগুনে পুড়ে স্বামী স্ত্রী নিহত হয়েছে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভোর 5:30টার দিকে মহানগরের কোনাবাড়ি থানার শিকদারপাড়া এলাকায় শুকুর শিকদারের বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ ওসি কে এম আশরাফ উদ্দিন নিহতরা হলেন শফিকুর রহমান ও তার স্ত্রী নাসরিন আক্তার তাদের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানার ডাঙ্গারহাট গ্রামে ওসি জানান কোনাবাড়ি থানার শিকদারপাড়ার শুকুর শিকদারের 6তলা ভবনের নিচতলাতে ভাড়া থাকেন ওই দম্পতি বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী ভোরে নিচতলার ফ্ল্যাট থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয় পরে ঘর থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে রাজধানীর মিরপুর 13 নম্বর সেক্টরের একটি বাসায় এসি বিস্ফোরণে নারীসহ দুজনে দগ্ধ হয়েছেন দগ্ধরা হলেন আদুস সালামের স্ত্রী হাজেরা বেগম ও গৃহকর্মী আরিয়ান ভোর 3টার দিকে পূর্ব ইমাননগর খালপার টিনশেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বারানো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে চিকিৎসক জানান হাজেরা বেগমের শরীরের 50% এবং আরিয়ানের 70% পুড়ে গেছে তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে আহতদের শেখ হাসিনা জাতীয় বারানো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগ এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেভাবে দেশের মানুষের মুক্তি মিলেছে ঠিক তেমনি তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নত হয়েছে তাই বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে সৈনিক লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম রায়ন
মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধু সৈনিক লীগ। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন স্বাধীন দেশ, আর তারই সুযোগ্য কন্যা দেশকে নিয়ে গেছেন উন্নতশীল রাষ্ট্রের কাতারে। বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা জেনে জেনে আছেন তারা যেন বঙ্গবন্ধু সৈনিক লীগের এই দেশের জন্য কাজ করে, জাতির জন্য কাজ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য কাজ করেন। যতদিন বেঁচে থাকি মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগ আমরা কাজ করে যাব। বিএনপি জামাতের সকল নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশকে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ আমরা চলবো, চলছি, সামনে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশকে ফলো করবেন আপনারা। আমরা কেন্দ্রীয় কমিটি থেকে যে সিদ্ধান্ত দিব সিদ্ধান্ত অনুযায়ী আপনারা চলবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হচ্ছে বলে জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক তামজিদ বিন রহমান তুর্য। বাংলাদেশ বর্তমানে এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের চরম উচ্চশিখরে পৌঁছবে, বিজয়ের মাসে এই আমাদের প্রত্যাশা। সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির সঠিক নেতৃত্বে সৈনিক লীগকে আরও শক্তিশালী করতে আগামী দিনে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিশ্চয়ই বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। উত্তরাঞ্চলে শীতের দাপট, চুয়াডাঙ্গায় সর্বনিম্ন 9.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড, ঘন কুয়াশায় ব্যাহত জনজীবন। বিরতি শেষে স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সুবর্ণ গোলদাস। বিএনপি দেশের বদনাম করার জন্য লোক ভাড়া করেছে, প্রধানমন্ত্রীর এমন মন্তব্য সঠিক নয় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছে, সংঘাত চায় না বলেই আওয়ামী লীগের কাউন্সিলের দিন ঢাকার কর্মসূচির পরিবর্তন করেছেন তারা। বিস্তারিত মন্ডলে নামের রিপোর্টে। এদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য অথবা সত্যকে গোপন করে, এটা কিন্তু তারা করে আসছে, এটা তাদের চরিত্র। বিএনপি সমর্থক পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বিএনপি দেশের বদনাম করার জন্য কাউকে ভাড়া করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাড়া করে নেই, তাই কাদেরকে ভাড়া করে আমরা দেশের বদনাম করছি এটা আমরা জানতে চাই। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সংঘাতের রাজনীতি করে না, তাই আওয়ামী লীগের সম্মেলনের দিন কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে, সেজন্য 24 তারিখে ঢাকায় আমরা গণমিছিল করব। ঢাকা বাদে সারা দেশে গণমিছিলের যে কর্মসূচি আছে সেটা জেলায় মহানগরে সেটা অব্যাহত। দেশে বর্তমানে অলিখিত বাকশাল চলছে, জনমত উপেক্ষা করে সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চাই বলে অভিযোগ করেন বিএনপির শীর্ষ এই দুই নেতা। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ইদ্রিস আলী মোল্লা মারা গেছেন। সকাল 10টার দিকে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মোহাম্মদ রকনুজ্জামান জানান, সকালে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন ওই বন্দী। পরে কারাগারের চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে এনে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সারা বাংলার খবর।
ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে দুজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। সকালে সাটুরিয়া কালামপুর আঞ্চলিক সড়কে উপজেলার সানোরা ইউনিয়নের খাগুরতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন আকলিমা আক্তার ও সুরাইয়া বেগম। হতাহতের ধামরাইয়ের কালামপুর ডাউটিয়া এলাকায় প্রতীক সিরামিক্সের শ্রমিক ছিলেন। ফায়ার সার্ভিস জানায় ৪৫ শ্রমিক নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে ধামরাইয়ের কালামপুরের দিকে যাচ্ছিল বাসটি। খাগুরতা এলাকায় ঘন কুয়াশায় এটি রাস্তার পাশে থাকা ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। ডিসেম্বরের মাঝামাঝি থেকে দাপট দেখাচ্ছে শীত। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তিন দিন ধরে এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৯:৩০ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে বেলা বেড়ে সূর্যের দেখা মিললে উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। শীত বেড়েছে পঞ্চগড়েও। আজ উত্তরের এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। কদিন ধরে হাড় কাঁপানো শীত পড়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষ। ভোর ৬টা থেকে সকাল ৯:৩০ পর্যন্ত কনকনে শীতের কারণে কাজে যেতে পারছেন না অনেকেই। চট্টগ্রামে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের এক বছর পর বিআরটিএর সার্ভার থেকে নাম্বার গায়েব হয়ে গেছে। খুঁজে পাওয়া যাচ্ছে না অফিসে সংরক্ষিত নথিও। রহস্যময় ঘটনায় বিআরটিএ ও গাড়ির শোরুমে ঘুরপাক খাচ্ছেন ভুক্তভোগী। মিলছে না সমাধান। আকরাম হোসেনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রিটন মজুমদার। প্রায় এক বছর আগে চট্টগ্রামের মুন্না আজাদ স্থানীয় শোরুম থেকে একটি মোটরসাইকেল কেনেন। সেই সঙ্গে শোরুমের মাধ্যমে ব্যাংকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি জমা দেন। কদিন পরে বিআরটিএ চট্টগ্রাম কার্যালয় থেকে ডিজিটাল নাম্বার প্লেট সহ বৈধ কাগজ বুঝে নেন মুন্না। পেয়েছেন স্মার্ট রেজিস্ট্রেশন কার্ডও। কিন্তু কাগজ নবায়ন করতে গিয়ে চুক চড়ক গাছ মুন্নার। বিআরটিএর সার্ভারে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার। আমার নাম্বারটা নাই কেন সার্ভারে, এটারও কোনো ওনাদের কাছে সমাধান নাই। একজন একজনকে দোষারোপ করছে। তো এক্ষেত্রে ভুক্তভোগী আমি। আমি রাস্তায় গাড়ি চালাতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, কারণ আমারটা লিগাল গাড়ি, আমি শোরুম থেকে কিনেছি, আর এখন আমি ট্যাক্স টোয়েন করাতে পারছি না, রিনিউ করাতে পারছি না। তাহলে এটার দায়ভারটা কে নেবে? এ বিষয়ে চট্টগ্রাম বিআরটিএর উপপরিচালকের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মোটরযান পরিদর্শক জানান, সংশ্লিষ্ট এক কর্মকর্তার আইডি থেকে সার্ভারে ঢুকে মুছে ফেলা হয়েছে মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নাম্বার। আমি আবার ঢাকা সিএনএসে ফোন দিয়েছিলাম, এটা সার্ভারে নাই কেন? পরে ওইখানে লেখা আছে যে ওর এডি তোহিদ স্যারের প্যানেল থেকে এটা ডিলিট করা হয়েছে। নথিটাও আমি খুঁজে পাইতেছি স্যারের সমাধান করতে। রহস্যময় এক ঘটনার বিআরটিএ ও গাড়ির শোরুমে ঘুরপাক খাচ্ছে ভুক্তভোগী। কিন্তু এর সমাধান কোথায়, সেই প্রশ্নের মেলেনি উত্তর। আকরাম হুসাইন, এশিয়ান টেলিভিশন, চট্টগ্রাম। সংবাদ শেষ করব কিশোরগঞ্জের স্বাধীনতা পার্কের খবর দিয়ে। দেশের ইতিহাসকে ঘিরে কিশোরগঞ্জে গড়ে উঠেছে মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্ক। পার্কের প্রতিটি গাছের ফাঁকে যেন উঁকি দেয় ৭১ রণাঙ্গন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের চেতনা। এ যেন ইতিহাসের এক উন্মুক্ত জাদুঘর। কিশোরগঞ্জ থেকে হাফিজুর রহমান সুমনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। কিশোরগঞ্জের কটিয়াদীর লোহাজুরি ইউনিয়নের প্রত্যন্ত কুড়েরপার গ্রামে প্রায় ৫০ একর জমিতে ভাস্কর মৃণাল হক ও মিহিরকান্তি বিশ্বাসের তৈরি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক প্রায় শতাধিক ভাস্কর্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্ক। পার্কটিতে মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরার্দি, জেনারেল ওসমানী, মাস্টার দা সূর্য সেন, নেতাজি সুভাষচন্দ্র বসুসহ ফাঁসির মঞ্চে ক্ষুদিরামকে ফুটিয়ে তোলা হয়েছে। দেশের ইতিহাস জানতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পার্কটি এক উজ্জ্বল দৃষ্টান্ত বলছেন দর্শনার্থীরা। বই থেকে যে আমরা পড়েছি, শিখেছি, তাই পার্কে এসে আমরা দেখতে পারছি। এখানে অনেক ভালো লাগলো। এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অনেক শিক্ষণীয় বিষয়, তো আমরা এখানে অনেক কিছু শিখতে পারলাম। মহাত্মা গান্ধী সহ আরও কিছু ভাস্কর্যের কাজ চলছে।
তৈরি করা হয়েছে রেসকোর্স ময়দানের উপস্থিত জনতাসহ ঐতিহাসিক সাত মার্চের বঙ্গবন্ধুর ভাষণের চিত্র। ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে পার্কটিতে। এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাস তুলে ধরা হয়েছে। স্বাধীনতা অর্জনের পূর্বের যে বিভিন্ন প্রতিকৃতিগুলো আছে সেখানে খুব সুন্দর করে দেওয়া আছে। আমরা সবসময় বই পুস্তকে পড়ি, যা এখানে আসলে আমরা বাস্তবে দেখতে পাই, আমরা ফিল করতে পারি। জানা যাবে এখানে প্র্যাকটিক্যালি আসলে মানে ইতিহাসগুলি তুলে ধরা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের এই পার্কে একবার হলেও আসা উচিত বলে মনে করেন পার্কের উদ্যোক্তা। ইতিহাসের অংশ থেকে গুণীজনদের প্রতিকৃতি এখানে মনুমেন্ট আকারে তুলে ধরে বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে তাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি প্রজন্মের কাছে, বিশেষ করে স্কুল কলেজের স্টুডেন্টদের কাছে। তারা এখানে আসলে জানতে পারবে যে তারা কী কাজ করেছিলেন, কেন তারা বিখ্যাত হয়ে আছেন। ভাষা সৈনিক আব্দুল মতিন ও তারামন বিবি বীর প্রতীকের পরামর্শে 2008 সালে পার্কের নির্মাণ কাজ শুরু হয়। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিওপিকে বলেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। আত্মমর্যাদাশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার, বললেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের জন্য পেছালো ঢাকার বিএনপির গণমিছিল, অনুষ্ঠিত হবে 30 ডিসেম্বর। গাজীপুরে নিজ ঘরে আগুনে স্বামী স্ত্রীর মৃত্যু, মিরপুরে এসে বিস্ফোরণে দগ্ধ দুই, রূপগঞ্জে পুড়ল একই পরিবারের চারজন। এশিয়া নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সাথে থাকার জন্য।